ছাপ্পান্ন বছর বয়সে যদি আপনাকে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয় এই ছাপ্পান্ন বছর বয়সে আপনি এই বুড়া বয়সে আপনি এই টাকা দেওয়া করবেন কি আপনার যদি দুটা তিনটা ছেলে মেয়ে থাকে আপনি এই টাকা আপনার হয়ে যাবে সন্তানদের ঠিক মতো মানুষ করতে না পারেন আজকের কথাগুলা ওই সমস্ত মানুষের জন্য যারা মনে করে খামার করলে এখানে স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে তাদের জন্য যারা মনে করে যে নিজে নিজে কিছু করবো নিজে নিজের বস হয়ে উঠবো তাদের জন্য খামার করলে স্বাধীনতা ভোগ করা যায় এটা যে চিন্তাটা এটা আপাত দৃষ্টিতে আমি যেই জায়গায় আছি সাপোজ আপনি যেই জায়গায় আছেন একটা সাপোজ আমি মনে করতেছি আপনি জবে আছেন কিংবা বিদেশে আছেন যারা বিদেশে আছে তারা প্রয়োজন মতো ইচ্ছা করলে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না অনেক সময় এমনও হয় ভিডিও কল দিচ্ছেন ভিডিও কল আসে মানে ঢুকে না আর দেশের ভিতরে যারা কাজের প্রয়োজনে বাইরে আছে তারাও ইচ্ছা করলে বাড়িতে আসতে পারে না আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না তাদের ছুটির প্রয়োজন হয় ছুটি চাপ কি না এই নিতে পারি না আমার ছুটির প্রয়োজন কিন্তু আমি চাবো না এরকম একটা পরিস্থিতি এরকম শুরু হয় আসে যায় সামনে তারা বিশেষ করে মনে করতেছে যে এইখানে স্বাধীনতা আছে বা কৃষির এই জায়গাগুলোতে স্বাধীনতা আছে তো আমি এখান থেকে দেখতেছি যে এখানে স্বাধীনতা খুবই কম আপনি দেখতেছেন এখান থেকে এখানে প্রচুর স্বাধীনতা তো আসলে আমাদেরকে যারা শাসন করতেছে তারা চায় না যে আমরা স্বাধীন হই এখন আমাদেরকে শাসন করতেছে কারা আমাদের শাসন করতেছে আমাদের মনের যে ইচ্ছাগুলা যে ইচ্ছাগুলা আকাঙ্ক্ষার তৈরি করছে এই যে গরম গেলো তীব্র গরম গেল আমার মনে হচ্ছে যে আমি একটা এসি লাগাবো ঘরের ভিতরে আমি সামনে দুই বছর বাঁচবো কিনা জানি না আমি সঞ্চয় করতেছি এক লক্ষ টাকা যে একটা এসি কিনবো তো আমাকে শাসন করতেছে মূলত ওই এসি কেনার চিন্তাটা আর এসি কেনার চিন্তাটা আমাকে মাথার ভিতরে ঢুকায় ব্যবসায়ী বড় মাপের বুদ্ধিজীবী চিন্তা যারা করে এইগুলা নিয়ে তারা ঢুকাই দিছে এখন অবচেতনে ঢুকাই দিছে এই চিন্তাটা আপনি এর গোর পর্যন্ত যাইতে পারবেন না এই যাবৎ যারাই যাই ওই চিন্তার ওই গোড়া পর্যন্ত গেছে তারা ধার্মিক হয়ে গেছে কিংবা তারা পাগল হয়ে গেছে আপনি যদি লক্ষ্য করে দেখেন টাকার উৎপত্তি তো আপনার মাথায় না তবে আমি যতদূর জানার চেষ্টা করছি আমাদেরকে শাসন আমাদের সরকার করে না আমাদের মানে যারা শাসন করার কথা তারা করে না আমাদেরকে শাসন করে হচ্ছে আমাদের মনের আকাঙ্ক্ষা চিন্তাগুলা আপনার যে পরাধীনতাটা আমার আপনার আপনাকে ছুটি পান পরাধীন না এটা আপনার মানে এটা কিভাবে সম্ভব যে আপনাকে মানে আপনার বস কিভাবে আপনাকে পরাধীন করে রাখছে মূলত ব্যাপারটা মানে ঘুরে ফিরে যেখানে আসেন আকাঙ্ক্ষার শেষ যে জায়গাটা সেখানে টাকা খরচ করতে হয় আপনি যে রকমের আকাঙ্ক্ষা বলেন তো আপনি যখন মনে করেন যে আমি চাকরি ছাড়া দেব পরের দিনে মনে হবে যে আপনি বেতন পাবেন না আপনি যদি স্যালারি না পান আপনি চলবেন কিভাবে ঘুরে ফিরে টাকা আমি এখানে গরু পালতেছি এটা যে খুব একটা আরামের কাম তাও না তো আমারও কিন্তু ঘুরে ফিরে ওই একই জায়গায় এসে মনস্থির হয় যে টাকা তো এইখানেও যদি আমার টাকার কোনো সংস্থান না থাকতো সেখানে এখানে আমি আসতাম না আর আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে নতুন নতুন মানুষ নতুন নতুন কমিউনিটি নতুন নতুন জায়গা নতুন রাস্তা এই জিনিসগুলো ভালো লাগে তো আমি যদি সেইখানে যাইতে চাই আমার পয়সার প্রয়োজন হবে টাকার প্রয়োজন হবে তো ওই পরিমাণ টাকা আমার নাই যে আমি এটা করব তো ওটার জন্য আমাকে একটা কর্মব্যাসা নিতে হচ্ছে যেইখানে আমি সময় বের করতে পারি এখন চাকরি যে ব্যাপারটা থাকে চাকরি করতে যে আমারও লোভ নাই এমন না দেশের মানুষ যদি কেউ বলে যে আমি চাকরি করতে চাই না চিন্তা করে দেখেন সে হয়তো চাকরি পাবে না তার ওই পর্যন্ত সক্ষমতা নেই কয়েকদিন আগে একটা ওই যে গান শুনছেন হয়তো মানে প্রসঙ্গে কথা এসে যায় ওই যে একটা গানের লাইনের জন্য উকিল নোটিশ পাঠাইছে তো কথা বলতে বলতে এমন কোনো কথাও বলতে চায় না যার জন্য উকিল নোটিশ আছে একদম জীবন নিয়েই খুব বিধি মধ্যে আসি প্রচুর টাকার প্রয়োজন এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে তার মধ্যে নতুন করে কোর্ট যাওয়ার ইচ্ছা নাই তো যেটা দিয়ে শুরু করছিলাম যে সব জায়গাতেই কিছু না কিছু প্রতিবন্ধকতা আছে এখন এই প্রতিবন্ধকতা গুলো আপনি কিভাবে মেনে নেবেন আপনি যদি মনে করেন এখানে কিছু সুবিধা আছে হ্যাঁ এখানে কিছু সুবিধা আছে এখানে গ্রামে বসবাস করা যায় ইচ্ছা করলে খালি গায়ে ঘুরা যায় খালি পায়ে ঘোরা যায় আড্ডাতে খালি গায়ে যাওয়া যায় এখানে ফর্মাল ড্রেসের প্রয়োজন হয় না কিন্তু গ্রাম যে এত সহজ গ্রাম এত সহজ না আপনারা যারা বিশেষ করে শহরে থাকেন আর গ্রামে দুই এক শতক জমি আছে দুই চার টুকরা জমি আছে বাড়ি আছে এখন ওই জমির আইলে যখন দেখবেন যে আছে ফিতা ফালাবে তখন আপনি আসলে আপনার মানে ভুলটা ভেঙে যাবে যে গ্রামের মানুষ সহজ সরল গ্রামের মানুষ সহজ সরল হয় না গ্রামের মানুষের যেটা হয় এরা কর্মহীন থাকে সারাদিন কাজ বাজ নাই এই যে যেমন মনে করেন গরু পালি আমি সারাদিন কোনো কাজকর্ম নাই এই যদি আমি সব কাজ একত্র করি মানে এই গরুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো সবগুলো যদি এক টানা একটা হিসাব করি সর্বোচ্চ আটটা গড়িতে আমার তিন থেকে চার ঘন্টা সময় মানে সর্বোচ্চ আমি পানি পানি দেয়া এই ঘর পরিষ্কার করা গোসল করানো সব কাজ চার ঘন্টা তো চার ঘন্টা তো একবারে হয় না ওই দুই ঘন্টা চার ঘন্টা পর বা আধা ঘন্টা এরকম করতে করতে চার ঘন্টা হয় তো এই বাদ বাকি সময় আমি কি করি এখন আমি যেটা করি সবাই হয়তো সেটা করে না তো বেশিরভাগ মানুষ করে কি ওই দেখবেন যে রাস্তায় দাঁড়ায় থাকবে তখন ঘরের দাঁড়ায় থাকবে কেউ যদি একটা বড় মাছ কিনে নিয়ে যায় তার আয় রোজগার নিয়ে একটা মানে ওইখানে একটা ভালো একটা গবেষণা তৈরি হবে যে এই এই লোক এখন এখন এত বড় টাকা মানে এটা এক টপিক কথাটা চলবে আবার যখন কই আধা আপনি যা নিজে উপস্থিত হবেন তখন আপনার মানে প্রশংসায় তারা পঞ্চমুখ তো এটা হচ্ছে গ্রামের অবস্থা আপনি যদি মনে করেন যে শহরে খারাপ আছেন গ্রামে এসে এই জিনিসগুলা করবেন তো আপনি বেশিরভাগ মানুষের যেটা হয় আমরা প্রশংসা শুনতেও ভালোবাসি সমালোচনা শুনতেও খুব একটা ভালো লাগে না মানে বেশিরভাগ মানুষের এইটা তো প্রশংসাটা যেভাবে আপনি গ্রহণ করবেন সমালোচনাটা একইভাবে গ্রহণ করা উচিত আপনি যাচাই করা উচিত আপনি আজকে হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছেন গ্রামে আসবেন গ্রামের পরিবেশ কেমন এটা যাচাই করে আসবেন আপনার ছেলে মেয়ে যারা আছে তারা এই কমিউনিটিতে মিশতে অভ্যস্ত কিনা বা আপনি এরকম একটা অবস্থায় তৈরি করতে চান কিনা যারা ছোটোবেলা থেকে সমালোচনা শিখে বড়ো হয় বা ছোটোবেলার থেকে একটা মানে ছোটো অন্তর নিয়ে যেখানে আসি আমি হয়তো জানি না অন্য জায়গা ভালো হইতে পারে আমি যে কমিউনিটিতে সেইখানে নিয়ে কথা বলবো তো এইরকম জায়গাগুলোর থেকে আপনি স্যাটিসফাই হবেন কি না সব কিছু চিন্তা ভাবনা করে আপনি শহরে আসবেন আপনি যদি একটা বড় স্বার্থ আপনি দেখেন আপনাকে আরেকটা স্বার্থ ছেড়ে দিতে হবে আমার আমি যখন যদি এই মুহূর্তে বলি যে গভর্নমেন্ট জবের কথা বলি তো গভর্নমেন্ট জবে একটা ভালো রকমের টাকা পাওয়া যায় চাকরির শেষে এটা করার জন্য আপনার পঁচিশ তিরিশ বছর চাকরি করতে হবে এখন বছর পরে আপনি হয়ে যাবেন বৃদ্ধ আপনার হবে এই এই বছর বছর বয়সে বয়সে যদি আপনাকে লাখ টাকা দেওয়া হয় আপনি এই বুড়া বয়সে আপনি এই টাকা দিয়ে করবেন কি আপনার যদি দুটা তিনটা ছেলে মেয়ে থাকে আপনি এই টাকা আপনার হয়ে যাবে অশান্তি যদি আপনি সন্তানদের ঠিক মতো মানুষ করতে না পারেন আপনার সন্তানদের মধ্যে এই টাকা নিয়ে এমন কিছু বেজে যাবে আপনি নিজেই অশান্তিতে পড়ে যাবেন যে আমার মনে হয় যে এই টাকায় না থাকাই ভালো ছিল তো প্রথমত যেটা কথা যে চাকরি এই খামার করাই শেষ কথা না আপনি আর বা আমার আমাদের যে আয়ের মধ্যে এটা স্বচ্ছতা থাকা উচিত আর আমার অধীনস্থ যারা আছে তাদেরকে সুশিক্ষা দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আমার ওই সমস্ত পরিস্থিতিতে পড়তে না হয় আজকে আমি যেটা ফেস করতেছি আমি আজকে অর্থনৈতিক পরাধীনতা ফেস করতেছি আমার পর্যাপ্ত টাকা নাই আমার ইচ্ছা আছে ভ্রমণ করার তো এই সমস্যাটাতে আপনার আপনার না মানে ভবিষ্যতে করতে না পারে মানে তাদের এই সম্মুখীন যাতে হচ্ছে না হয় এই জন্য আপনাকে আজকে থেকে কাজ শুরু করেন আর বিশেষ করে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তারপরে বলছি যে আপনি আপনার সন্তানদেরকে ওই একটা কমিউনিটিতে বড় করেন বা আপনি যেই জিনিসটা নিজে প্রেফার করেন আর সেই মোতাবেকে আপনি আপনার সন্তানদের সামনে চলেন যাতে আপনার নৈতিকতাটা ঠিক থাকে নৈতিকতাহীন ভাবে চলতে গেলে আপনি খামার চাকরি দুই জায়গাতেই সম্মান হারাবেন তো খামারের প্রতিবন্ধকতাও আছে সুবিধাও আছে এখানে সুবিধা নাই এখানে সুবিধা আছে এই যে ঈদ গেল যারা হচ্ছে ঈদে তো সবাই ছুটি পায় কিন্তু ঈদ ছাড়া বিশেষ করে যারা হচ্ছে পুলিশে আছে সেনাবাহিনীতে আছে যারা ছুটি পায় নাই তাদের হয় না কিন্তু আমি কিন্তু গরুকে এক বেলা খাবার দিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসছি একদিন এইখানে সেইখানে দাওয়াত খেয়ে বেড়াইছি প্রতিদিন আমি কিছু সময় বের করতে পারি আমি আড্ডা দিতে পারি আমার বন্ধু বান্ধব যারা আছে বিশেষ করে বাইরেই থাকে আর যারা আছে তাদের সাথে আমি একটা কোয়ালিটি টাইম দিতে পারি আমার ফ্যামিলিকে এটা কোয়ালিটি টাইম দিতে পারি হচ্ছে আমার খামারের সুবিধা ইচ্ছা করলে হয়তো একটা লোক রেখে আমি যাইতে পারি কিন্তু তো ওই সুবিধাটা নাই তো সব জায়গায় কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে আপনি যেখানেই যাবেন সেখানে বাস্তব পরিস্থিতি যেটা সেটা আপনাকে মেনে নিয়ে বা সেই জিনিসটা উপলব্ধি করতে হবে তারপরে আপনি সেখানে যাইতে পারবেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম